সর্বকালের সেরা একাদশ থেকে বাদ ধোনি নেট দুনিয়ায় ট্রোলের শিকার হয়ে ক্ষমা প্রার্থী কার্তিক সর্বকালের সেরা ভারতীয় একাদশ সাজিয়েছিলেন নিজের পছন্দ মতো ক্রিকেটারদের নিয়ে, কিন্তু সেই দলেই জায়গা মেলেনি জোড়া বিশ্বকাপ জয়ী অধিনায়কের। এমন দল নির্বাচন করে নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন দিনেশ কার্তিক। কোন যুক্তিতেই মহেন্দ্র সিং ধোনিকে বাদ দিয়ে সর্বকালের সেরা একাদশ তৈরি করলেন, সেই প্রশ্নের মুখেও পড়তে হয় প্রাক্তন উইকেট কিপারকে। তবে এবার নিজের ভুল স্বীকার করে নিলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক। দিন কয়েক আগেই ভারতীয়দের নিয়ে সর্বকালের সেরা একাদশ গঠন করেছিলেন কার্তিক। সেখানেই ছিলেন রোহিত শর্মা, বীরেন্দ্র সেহওয়াগ, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, জসপ্রীত বুমরা, জাহির খান। এই একাদশ প্রকাশ্যে আসার পরেই প্রশ্ন ওঠে, অধিনায়কের দায়িত্ব পালন করবেন কে, কার হাতেই বা থাকবে উইকেট কিপারের দস্তানা? তবে অনেকেই ধরে নেন পার্ট টাইমার হিসেবে উইকেট কিপার হবেন দ্রাবিড়। তবে সবচেয়ে বেশি প্রশ্ন ওঠে ধোনির অনুপস্থিতি নিয়ে। সর্বকালের সেরা একাদশ থেকে বাদ ধোনি নেট দুনিয়ায় ট্রোলের শিকার হয়ে ক্ষমা প্রার্থী কার্তিক সর্বকালের সেরা ভারতীয় একাদশ সাজিয়েছিলেন নিজের পছন্দ মতো ক্রিকেটারদের নিয়ে, কিন্তু সেই দলেই জায়গা মেলেনি জোড়া বিশ্বকাপ জয়ী অধিনায়কের। এমন দল নির্বাচন করে নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন দিনেশ কার্তিক। কোন যুক্তিতেই মহেন্দ্র সিং ধোনিকে বাদ দিয়ে সর্বকালের সেরা একাদশ তৈরি করলেন, সেই প্রশ্নের মুখেও পড়তে হয় প্রাক্তন উইকেট কিপারকে। তবে এবার নিজের ভুল স্বীকার করে নিলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক। দিন কয়েক আগেই ভারতীয়দের নিয়ে সর্বকালের সেরা একাদশ গঠন করেছিলেন কার্তিক। সেখানেই ছিলেন রোহিত শর্মা, বীরেন্দ্র সেহওয়াগ, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, জসপ্রীত বুমরা, জাহির খান। এই একাদশ প্রকাশ্যে আসার পরেই প্রশ্ন ওঠে, অধিনায়কের দায়িত্ব পালন করবেন কে, কার হাতেই বা থাকবে উইকেট কিপারের দস্তানা? তবে অনেকেই ধরে নেন পার্ট টাইমার হিসেবে উইকেট কিপার হবেন দ্রাবিড়। তবে সবচেয়ে বেশি প্রশ্ন ওঠে ধোনির অনুপস্থিতি নিয়ে। সর্বকালের সেরা একাদশ থেকে বাদ ধোনি নেট দুনিয়ায় ট্রোলের শিকার হয়ে ক্ষমা প্রার্থী কার্তিক সর্বকালের সেরা ভারতীয় একাদশ সাজিয়েছিলেন নিজের পছন্দ মতো ক্রিকেটারদের নিয়ে, কিন্তু সেই দলেই জায়গা মেলেনি জোড়া বিশ্বকাপ জয়ী অধিনায়কের। এমন দল নির্বাচন করে নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন দিনেশ কার্তিক। কোন যুক্তিতেই মহেন্দ্র সিং ধোনিকে বাদ দিয়ে সর্বকালের সেরা একাদশ তৈরি করলেন, সেই প্রশ্নের মুখেও পড়তে হয় প্রাক্তন উইকেট কিপারকে। তবে এবার নিজের ভুল স্বীকার করে নিলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক। দিন কয়েক আগেই ভারতীয়দের নিয়ে সর্বকালের সেরা একাদশ গঠন করেছিলেন কার্তিক। সেখানেই ছিলেন রোহিত শর্মা, বীরেন্দ্র সেহওয়াগ, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, জসপ্রীত বুমরা, জাহির খান। এই একাদশ প্রকাশ্যে আসার পরেই প্রশ্ন ওঠে, অধিনায়কের দায়িত্ব পালন করবেন কে, কার হাতেই বা থাকবে উইকেট কিপারের দস্তানা? তবে অনেকেই ধরে নেন পার্ট টাইমার হিসেবে উইকেট কিপার হবেন দ্রাবিড়। তবে সবচেয়ে বেশি প্রশ্ন ওঠে ধোনির অনুপস্থিতি নিয়ে। সর্বকালের সেরা একাদশ থেকে বাদ ধোনি নেট দুনিয়ায় ট্রোলের শিকার হয়ে ক্ষমা প্রার্থী কার্তিক সর্বকালের সেরা ভারতীয় একাদশ সাজিয়েছিলেন নিজের পছন্দ মতো ক্রিকেটারদের নিয়ে, কিন্তু সেই দলেই জায়গা মেলেনি জোড়া বিশ্বকাপ জয়ী অধিনায়কের। এমন দল নির্বাচন করে নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন দিনেশ কার্তিক। কোন যুক্তিতেই মহেন্দ্র সিং ধোনিকে বাদ দিয়ে সর্বকালের সেরা একাদশ তৈরি করলেন, সেই প্রশ্নের মুখেও পড়তে হয় প্রাক্তন উইকেট কিপারকে। তবে এবার নিজের ভুল স্বীকার করে নিলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক। দিন কয়েক আগেই ভারতীয়দের নিয়ে সর্বকালের সেরা একাদশ গঠন করেছিলেন কার্তিক। সেখানেই ছিলেন রোহিত শর্মা, বীরেন্দ্র সেহওয়াগ, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, জসপ্রীত বুমরা, জাহির খান। এই একাদশ প্রকাশ্যে আসার পরেই প্রশ্ন ওঠে, অধিনায়কের দায়িত্ব পালন করবেন কে, কার হাতেই বা থাকবে উইকেট কিপারের দস্তানা? তবে অনেকেই ধরে নেন পার্ট টাইমার হিসেবে উইকেট কিপার হবেন দ্রাবিড়। তবে সবচেয়ে বেশি প্রশ্ন ওঠে ধোনির অনুপস্থিতি নিয়ে।